বাংলা সাহিত্য চর্চায় সবাইকে স্বাগত জানা আজকে আমাদের আলোচনার বিষয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স ফার্স্ট সেমিস্টারের বিগত বছরের প্রশ্নপত্র দু হাজার উনিশে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা পরপর তুলে ধরছি এখান থেকে পরিষ্কার ধারণা তৈরি হয়ে যেতে পারে এই পেপারে সি টু টি বা সিসি টু যেটাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস সিসি টুর শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ সেই প্রশ্নটি আমরা তুলে ধরছি আরেকটি কথা বলে রাখা দরকার আসন্ন যে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের সমস্ত পরীক্ষায় অনলাইন পদ্ধতিতে হবে এবং মার্চ মাসের মধ্যেই এই পরীক্ষা সম্পন্ন হবে আমাদের অনলাইন পরীক্ষা কিভাবে দিতে হবে এই সংক্রান্ত একটি আলোচনার ভিডিও রয়েছে সেই ভিডিওটিও দেখে নিতে অনুরোধ জানাই কিভাবে অনলাইন পরীক্ষা দিতে হবে এই সংক্রান্ত আমাদের একটি আলোচনার ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখতে অনুরোধ জানাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের কোর কোর্স দুটি যেগুলো সিসি ওয়ান এবং সিসি টু হিসেবে চিহ্নিত করা হয় এখানে পেপার হিসেবে উল্লেখ করা হচ্ছে সি টু টি অর্থাৎ এটা হচ্ছে কোর কোর্স টু বা সিসি টু পেপার সি টু টি বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ শিশি টুর শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ সেই প্রশ্নটি আমরা তুলে ধরছি এই কোশ্চেনের বা এই প্রশ্নপত্রের মান পূর্ণমান ষাট হয়ে থাকে এবং সময় দেওয়া হয়ে থাকে তিন ঘন্টা এখানে যে নাম্বার বিভাজন করা হয়ে থাকে তিনটি বিভাগ থাকে সেখানে ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন কুড়ি নাম্বারের কুড়ি নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই কবিভাগে ছিল যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর করে দশটি প্রশ্ন মোট কুড়ি নম্বরের এবার আমরা প্রশ্নগুলি দেখে নিতে পারি এক বাংলায় প্রাচীনতম দুটি সংকলন গ্রন্থের নাম লেখ দুই গীতগোবিন্দের বিষয়বস্তু কি তিন হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহার অন্তর্গত পুঁথিগুলির নাম লেখ চার চর্যাপদের প্রকৃত নাম কি হরপ্রসাদ শাস্ত্রী এর কি নাম দিয়েছিলেন পাঁচ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্গত খণ্ডগুলির নাম ক্রমানুযায়ী উল্লেখ করো ছয় বড়ুচণ্ডীদাসের কাব্যের শ্রীকৃষ্ণকীর্তন নামকরণ করেন কে পুঁথির মধ্যে একটি চিরকুটে নাম হিসেবে কোন কথাটি পাওয়া গিয়েছিল সাত নম্বর প্রশ্ন বাংলায় বৃন্দাবন দাসের পূর্বে জীবনী রচনা করেছিলেন কে তাঁর কাব্যটির নাম কী আট কোন দুটি চৈতন্য জীবনী গ্রন্থকে পরস্পরের পরিপূরক বলা হয় কেন এমন বলা হয় একটি কারণ নির্দেশ করো চৈতন্য পূর্ববর্তীকালের বাংলা অনুবাদ সাহিত্যের দুটি বৈশিষ্ট্য নির্দেশ করো দশ চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর প্রধান একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এগারো মধ্যযুগের চারজন মুসলমান বৈষ্ণব পদকর্তার নাম লেখ বারো মঙ্গল কাব্যগুলির কোন ধারণাটি সর্বাপেক্ষা প্রাচীন ওই কাব্যধারার দুজন প্রধান কবির নাম লেখ তেরো আলাওল অনুদিত কাব্যটি কোন মূল কাব্যের অনুবাদ ওই মূল কাব্যের কবিকে চোদ্দ বৈষ্ণব পদাবলীর সঙ্গে শাক্ত পদাবলীর দুটি প্রধান পার্থক্য নির্দেশ করো পনেরো বাউল শব্দের অর্থ কী বাউল গানের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক বিভাগে মোট পনেরোটি প্রশ্ন ছিল যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হতো এরপরে আমরা চলে আসছি ক্ষ বিভাগ বিভাগে হয়ে থাকে পাঁচ নাম্বারের অর্থাৎ মাঝারি প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর দিতে হয় চার পাঁচে কুড়ি নাম্বার এখানে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি এরকম টিকা লেখ প্রাকৃত পৈঙ্গল লেখ, নাথ সাহিত্য টিকা লেখো গৌরচন্দ্রিকা এবং আরও একটি টিকা লেখার ব্যাপার ছিল কমলাকান্ত এছাড়া প্রশ্ন ছিল চৈতন্য পরবর্তী অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্য নির্দেশ কর পরবর্তী প্রশ্ন চৈতন্য ভাগবতের অন্তখণ্ড খণ্ডিত কেন সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ আমরা খ বিভাগে দেখতে পাচ্ছি মোট ছয়টি প্রশ্ন রয়েছে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে আমরা গ বিভাগের অর্থাৎ যেগুলো দশ নম্বরের বড় প্রশ্ন সেই প্রশ্নগুলো দেখে নিতে পারি দশ নম্বরের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হয় দশ দুগুণে কুড়ি নাম্বারের এটিও প্রতিটি প্রশ্নের মান দশ গবিভাগে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা এবার দেখে নিতে পারি প্রথম প্রশ্ন ছিল বাংলা সাহিত্যে আরাকান রাজসভার সাহিত্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো কৃতিত্বের বিচার করো পরের প্রশ্ন অষ্টাদশ শতাব্দীতে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণ কি যে কোনো একজন প্রবীণ পদকর্তার কবি কৃতিত্বের পরিচয় দাও এবং শেষ প্রশ্ন হিসেবে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হল বাউল গানের পরিচয় দাও প্রসঙ্গত বাউল গান সম্পর্কে রবীন্দ্র ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও মোটামুটি এই ছিল বিগত বছরের বাংলা অনার্স ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এবছরের পরীক্ষা হবে অনলাইনে এবং প্রশ্নের প্যাটার্ন মোটামুটি এইরকমই থাকবে তবে পরীক্ষা পূর্ণমান হিসেবে ফুল মার্কস ষাট থাকবে কিনা এখনই সেটা বলা সম্ভব নয় পরবর্তী আপডেট বা পরবর্তী খবরটি সঠিকভাবে জানার জন্যে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ